আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত আব্দুল হক আপনাকে স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে আহ আপনার কাছে আসলে যেই কথাগুলো জানতে চাই এবং কখনোই আমরা সেনাবাহিনীর অভ্যন্তরে বিগত পনেরো বছরে শেখ হাসিনার সময় কিভাবে চলেছে বিভিন্ন প্রতিষ্ঠান তো আমরা বর্ণনা করছি যে আমাদের গণমাধ্যম শেষ গণমাধ্যমের মানুষগুলোকে আজকে হেলমেট মাথায় দিয়ে জ্যাকেট জ্যাকেট পরে পরে পুলিশের আদালতে হাজির হতে হচ্ছে সীমান্তে তাদেরকে ধরতে হচ্ছে মানে সমস্ত সেক্টর সিভিল প্রশাসনের যতগুলো প্রতিষ্ঠান থাকে সব তো প্রায় শেষ সেনাবাহিনী বাকি ছিল সেনাবাহিনী সম্পর্ক মিশ্র বিষয় ছিল কোনো কোনো কর্মকর্তার নাম আমরা সামনে যেমন জিয়াউল আহসান তাকে ধরা হয়েছে কর্নেল জেনারেল আকবরের নাম এসছে মামুন খালেদের নাম আমরা জানি জানি আমরা আরেকজন জয়নুল আহ আবেদিন সম্ভবত তিনি এই যে কিছু কর্মকর্তা তারা কি সত্যি সত্যি শেখ হাসিনার স্বার্থে সেনাবাহিনীকে তাদের মতন করে ব্যবহার করার চেষ্টা করেছে এই অপ্রকাশিত কথাগুলো একটু আপনার মুখ থেকে জানতে চাই অনেক ধন্যবাদ হ্যাঁ মোস্তফা ফেরোজ আপনাকে যে খুব প্রাসঙ্গিক একটা বিষয় আপনি তুলে ধরেছেন এই অনুষ্ঠানে এবং এটা সবার সত্যি কার অর্থেই জানা উচিত দেশবাসীর জানা উচিত যে কিভাবে কি কারণে এই জিনিসগুলো ঘটলো প্রথমত আমি একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই বিচারপতি সিনহা যে যার নাম ধরে হয়তো বলতে পারি এখন আপনি যে ঘটনাগুলো বললেন তার সাথে বিষয়টা প্রথমত আমি বিচারপতি সিনহার বিচারক বিচারপতি হিসাবে নিয়োগটার কথা বলতে চাই বিচারপতি সিনহাকে শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন তার নিজস্ব উদ্দেশ্য চরিতার্থ করার জন্য লক্ষ্য চরিতার্থ করার জন্য দেশের জন্য নয় প্রধান বিচারপতি একটা দেশের যিনি হলেন দণ্ডমুণ্ডের কর্তা তিনি হতে হবে সবচেয়ে বেশি আহ ইনসাফপূর্ণ একটা ব্যক্তিত্বের অধিকারী যিনি তিনি জান গেলেও কোন এমন একটা রায় দিবেন না যে রায়ের মাধ্যমে কোনো মানুষের সামান্যতম ক্ষতি হয় তো হাসিনা ইন্ডিয়ার পরামর্শে সে এই দেশের অনেক সূর্য সন্তান সাল্লাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে আহ আরো অনেককে জামাত ইসলামের টপ লেভেলের যে যে লোকগুলো ছিল এই দেশের সুশীল যাদেরকে আমি সেনাবাহিনী দেখেছি দুইজন মন্ত্রী তারা নিয়োগ দিয়েছিলেন জামাত থেকে সেই দুইজন মন্ত্রীর চোদ্দ গোষ্ঠী খুঁজেও এক পয়সার কোন দুর্নীতি পাওয়া যায়নি এবং তাদের মন্ত্রণালয়গুলো ছিল অন অফ দা পেস্ট আহ মন্ত্রণালয় আমি বলবো এবং যে সেক্রেটারিরা যেখানে চাকরি করেছেন তাদের অধীনে অন্যান্য যত যতন কর্মকর্তারা সবাই বলেছেন এক বাক্যে আমরা জীবনে অনেক মন্ত্রীর কাজ করেছি কিন্তু এরকম মন্ত্রী দেখি নাই সেই ধরনের লোকদেরকে ফাঁসি দেওয়ার জন্য তার তার এই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তারা মনে করেছে তারাই বাধা হবে সেজন্য এই বিচারপতিকে একটা নষ্ট চরিত্রের বিচারপতি যার মধ্যে কোনো ব্যক্তিত্ব ছিল না সে তার বইয়েও লিখেছে সে কিভাবে তাদেরকে ফাঁসি দেওয়া যায় সে পন্থাগুলো হাসিনাকে গিয়ে বলেছে আপনি পড়েছেন কিনা তার বইটা জানি না পঁয়ত্রিশ চ্যাপ্টার এগুলো লিখেছেন যে কিভাবে আমি তাদেরকে ফাঁসি অর্ডার দিতে পারি সেইভাবে আমি সাজিয়ে দিয়েছি সাক্ষী সাবৎ কিভাবে করতে হবে করতে সবকিছু এটা হলো প্রথমত আল্লাহ রাবুল আলামিন কাটা দিয়ে কাটা তোলে ঠিক আছে কাটা দিয়ে কাটা তোলেন আল্লাহ তাকে দেখানোর জন্য জগৎবাসীকে দেখো তুমি যে এই অন্যায় ভাবে রায় গুলো দিয়েছ তোমার সাজানো রায়গুলো তুমি শুধু লিখে দিয়েছ বলেছে হাসিনা যেভাবে বলেছে রায়গুলো শুধু তোমার সে রায় লিখে এইটার পরিণাম হলো দেখো বেজ্যুতি করে বের করবো এই হাসিনার লোকদেরকে দিয়েই হাসিনাই তোমাকে বের করবে এটা কিন্তু উনি বুঝে ফেলছিলেন বুঝে ফেলে তখন এই আহ উনি একটা রায় লিখে ফেলছিলেন রাতে রাতে যে আগামীকাল সকালে গিয়ে এই রায় পাঠ করবেন যে পুরো আর এই পুরো বিনা ভোটে নির্বাচিত হলে সেই সংসদ থাকবে না এইটা যে কারণ হাসিনা জানে ফেললো হাসিনা জেনে ফেললো তো তার তো পালিত কিছু গুন্ডা বাহিনী আছে আর যেহেতু সে দেশের প্রধানমন্ত্রী সে তো আপনার মতো আমার মতো গুন্ডাদের বাঁচবে না অথবা ওই নিচু লেভেলের

শেষ পর্যন্ত তার এই নির্মম ভাবে ব্যবহার করছে একেবারে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে কলুষিত করে তুলছে আজকে দেখেন কোন সরকার পরিবর্তনে আপনি দেখছেন কোন সাংবাদিকরা পালায় থাকে অথবা সাংবাদিকদেরকে এই কাট গড়ায় যাইতে হয় আজকে কিন্তু সেটাও হয়েছে আপনি দেখেন আপনার সাংবাদিকতা জগতের এই যে একটা মানুষ ছিল ধরেন ব্যারিস্টার মইনুল হোসেন আমি লোকটাকে খুবই শ্রদ্ধা করতাম ব্যারিস্টার মইনুলের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক উনি আমাকে খুব স্নেহ করতেন রেজিস্টার মইনুল এই দেশের অনেক অবদান আছে তার তার বাবা তসফাত জেল হোসেন মানিক মিয়া এই শেখ মুজিবুর রহমানের সমস্ত পরামর্শ গুলো উনি দিতেন মহিলা তাকে মাসুদা বাট্টি মাসুদা বাট্টি তো আসলে একটা পতিতা এটা তো বলতে দিদা নাই সে কিন্তু এটাও বলে নাই যদি আপনাকে আমি ধরে নেই যে আপনি একটা কি ভালো ভদ্রভাবে কথা বলে এটা নিয়ে আপনি মনে আছে কি না সুশীল সমাজ নামক মানে মানে সেজন্য দুঃখ প্রকাশ করছে তারপরে মামলা দিয়ে বেসারাকে ছয় মাস জেল খাটতে হয়েছে এবং তাকে নাজেহাল করেছে এই হাসিনা করেছে তার ভিতরে কোনো মানবতা বোধ আছে বলেন একটুও নাই যে লোক যে মহিলা একটা কর্নেলের বুকে পাড়া দিয়ে আসামিকে সে নিজে করতে পারে তার ভিতরে কোন মানবতা বোধ আছে বলে মনে করেন কি এবং সে এই প্রতিজ্ঞা করে আসছে বাংলাদেশে আপনি যদি সাক্ষাৎকারটা দেখেন লন্ডনে যে আই বাংলাদেশের মানুষ আমার বাবার হত্যাকাণ্ডে কোন প্রতিক্রিয়া দেখায়নি আমি ওই দেশকে সাহায্য করতে যাবো এটা কিন্তু বলেছে সে এবং সে তার এই আওয়ামী লীগ এবং আমি আরেকটি জিনিস আপনাকে বলি এই যে জেনারেলদের কথায় আসি এখন আপনি যে প্রসঙ্গে আসছেন দেখুন সামরিক বাহিনী এমন একটা বাহিনী এটা একটা অত্যন্ত পবিত্র একটা করেন আমার ভাই এবং যারা দেখছেন তাদের বলছি। আপনারা কিন্তু আপনারা নানা ধরনের মন্তব্য করেছেন এটা কিন্তু সেনাবাহিনীর দোষ ছিল না দোষ ছিল কিছু কুলাঙ্গার অফিসার যারা যাদেরকে হাসিনা কিনে ফেলেছে এবং কিভাবে কিনেছে জানেন ইন্ডিয়া পাঠাইতো তাদেরকে ইন্ডিয়া পাঠায় প্রথমতে এই এয়ারপোর্ট থেকে তাদেরকে রিসিভ করত ওই দেশের সবচেয়ে বিউটিফুল পতিতা যারা এই বিউটিফুল পতিতা শুধু মিলিটারি না সেক্রেটারি বলেন মন্ত্রী বলেন আওয়ামী লীগের টপ ব্রাশের যত লিডার আছে তাদের কন্ডাক্টিং অফিসার দেওয়া হতো এই মহিলাদেরকে এই মহিলারা এই ছয় দিন সাত দিন দশ দিন বিশ দিন এই আরামে ফাইভ স্টার হোটেলে এই সমস্ত অফিসার এই সমস্ত ইয়েরা এই আপনার সেক্রেটারিরা সব উচ্চ লেভেলের তাদেরকে করাপ্টেড করে ভিডিও ধারণ করত এর মধ্যে ভিডিও কিন্তু ছিল এর কেন ইন্ডিয়ার কথার বাইরে যেত না কেননা সবসময় ভয় দেখাই তো দেখো তোমার কিন্তু ভিডিও আছে কারণ আমাদের জন্য যাহা পাপ তাহা তাদের জন্য পূর্ণ তাহা তাদের জন্য কর্ম তাহা তাদের জন্য অর্চনা আমি কি বুঝতে পারছি কেননা হিন্দু ধর্ম নিষেধ কিছু না কিন্তু এইভাবে সকল লোকদেরকে আবার সেই ভিডিও হানিক হানি ইয়ে কেউ হাসিনা দিয়ে দিত দেখেন আপনার এই মন্ত্রী এই সেক্রেটারি এই মুখ্যমন্ত্রী এই বিয়ে এরা কিন্তু আপনার এই যে আছে রেকর্ড আছে সুতরাং আপনি যা ইচ্ছা তা করাইতে পারবেন তাদেরকে দিয়ে শুধু এখানে এই টপ ব্রাশের এমন ভাবে দুর্নীতিগ্রস্ত করিয়েছে সে সে তারা আপনি মনে করেন লন্ডনের মতো জায়গায় একটা বিলাসবহুল বাড়ি কিনতে কি পরিমাণ টাকা লাগে বলেন আপনি সেখানে এই যে আপনার ভিত্তি তারেক সিদ্দিকী এই তারেক সিদ্দিকী এমন একটা চেহারা দেখলে কিন্তু আপনি বুঝবেন না মানে শয়তান বাংলাদেশ থেকে কিন্তু অনেক আগে যেদিন ক্ষমতায় ক্ষমতা বসে ওইদিন থেকে ফর্সা একটা মানুষ মনে হয় হ্যাঁ কিন্তু তার বিদায় নিছে এই এই তাদেরকে দেখে একটা ঘটনা বলি আমি তখন সাবার 19 বাংলার উধিনায় ঙ্গল মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা ব্যাটালিয়ান হল নাইনটিন খুব তেজস্বী একটা ইউনিট একটা বেটালিয়ান আপনার মানে রাখবেন হয়তো আপনারা যারা দেখছেন দর্শক শ্রোতা আপনারা হয়তো মিলিটারি মেকানিজমটা জানেন না যুদ্ধের ময়দানে কিন্তু বেটালিয়ান গুলো যুদ্ধ করে এই ব্যাটালিয়ান কমান্ডার এই যুদ্ধের নেতৃত্ব দেন এরা হল সর্বোচ্চ পর্যায়ে বাকিরা কিন্তু রিল্যাক্স কমন কমন কষ্ট থাকে তো আমি তখন প্রমান্ডিকমসে আমার দায়িত্ব ছিল बृহত্তর ঢাকায় আমার জিওসি জেনারেল মাসুদ বীরপ্রতি উনি আমাকে পার্সোনালি একটা দায়িত্ব দেন যে হক তুমি তো ঢাকার ছেলে ঢাকায় কোনো আমরা কোটা পূরণ করতে পারি না জেনারেল মাসুদ অত্যন্ত সৎ একজন অফিসার বীর প্রতীক এবং ওয়ার কোর্সের অফিসার ওরে মুন্তি জুতা আমাকে খুব স্নেহ করেন করতেন এখনো করেন তো স্যার বললেন যে যেহেতু তুমি ঢাকার ছেলে ঢাকার কোঠা পুরন হয় না তুমি একটু দায়িত্বটা দেই তোমাকে উনি দায়িত্ব দিলেন বৃহত্তর ঢাকার সেই ওই দিকে থেকে শুরু করে এই দিক দিয়ে মানিকগঞ্জ পর্যন্ত তো আমার যখন টার্ন আসলো ঢাকায় আর এই আর্মি স্টেডিয়ামে যেটা এরশাদ স্টেডিয়াম নাম ছিল সেই স্টেডিয়ামে ভর্তির সময় তো আমি কি করতাম আমি জীবনে কোনো অন্যায় কাজ জেনে শুনে করতাম না কারণ কোনো মানুষের অধিকার হন করতাম না এই যে টাকা পয়সা নিয়ে আর্মিতে ভর্তি হওয়া কিংবা এগুলো তো একদম ঘৃণিত বিষয় তো আমি কি করতাম আমার দায়িত্ব দিতাম একদম নিখুঁত ভাবে তোমরা বঞ্চিত বঞ্চিত না না হয় হয় যোগ্য লোক ও এর মধ্যে আগের দিন উনি আমাকে ফোন করেছেন এই তখন তারেক সিদ্দিকী সিদ্দিকি ছিলেন অ্যাডজুটেন্ট জেনারেল আর্মি হেডকোয়ার্টারের আর্মি অ্যাডজুটেন্ট জেনারেল উনি আমাকে ফোন করে বললেন হক আমার একটা ক্যান্ডিডেট আছে এই ক্যান্ডিডেট তুমি নিয়ে নিও আমি তো স্যার ঠিক আছে আমি দেখবো স্যার একটা জেনারেলের সাথে আমি কি বলবো আর এর চেয়ে পরের দিন ওই ক্যান্ডিডেট আছে আমি বুঝতেই দেইনি আমার অফিসারকে যে মেজর ছিল যে যে রিক্রুট করছে সে বাছাই করছে দেখা গেল কোন যোগ্যতাই সেই ক্যান্ডিডেট আসে নাই তখন আসে নাই যেহেতু তখন আমার অফিসারকে বললাম এই ক্যান্ডিডেট এই কসার অর্থ এই সবদিকে தarczyও যোগ্য ক্যান্ডিডেট তাকে যদি না হয় চেয়ে যোগ্য ক্যান্ডিডেটকে বাদ দিতে হবে আমি ওকে ওকে ডোন্ট নিড টু ডু দ্যাট যেভাবে হয়েছে সেভাবেই হবে তো ওই ছেলেটাকে ফেরত পাঠিয়ে দিছি চলে গেছে সে চলে যাওয়ার সাথে সাথে আমাকে ফোন করছে আই এম দা জেনারেল অফ বাংলাদেশ আর্মি হক তুমি আমার ছেলেটাকে তুমি নিলা না হ্যাঁ আমি স্যার আপনার ছেলেটা যদি যোগ্যতায় ঠিক যেত অবশ্যই আমি তাকে নিতাম যদি আমি তাকে নেই স্যার তার ছেলে কিংবা আরো অনেক বাদ পড়বে যাদের বলার কেউ তো বলতে পারছেন কিন্তু তাদের তো বলার কেউ স্যার সরি স্যার আই এম এক্সট্রিমলি সরি এই যে আমাকে হুমকি দিলেন একটা আমি সাথে সাথে আমার জিওসি জানাইলাম জানাল ইয়েকে মাসুদকে যেমন মাসুদ যদি অত্যন্ত স্নেহ করতেন এবং সিনিয়র এবং মুক্তিযোদ্ধা উনি বলেন ডোন্ট ওয়ারি ইউ হ্যাভ ডান ইউর পার্ট আই রেসপন্সিবিলিটি হোয়াট শেল আই ডু এন্ড হি প্রোটেক্টেড মি দিস ইজ দা একটা লোক একটা লোকের লোভ একটা লোকের যে একটা কর্তৃত্ব প্রতিষ্ঠা করার ইয়ে বোঝা যায় একটা ছোট ঘটনায় তারপরে আসেন এখন অফিসারদের ব্যাপারে দেখেন আমি আরেকটা দিন কোন একটা অনুষ্ঠানে বলেছিলাম বাংলাদেশে দুইটা প্রতিষ্ঠানকে যদি ধ্বংস করা যায় তাহলে ইন্ডিয়া দেশটাকে দখল করে ইজিলি তাদের আর কোনো বাধা থাকবে না অখন ভারত কায়েম হয়ে যাবে বিনা যুদ্ধে কোনো যুদ্ধ করতে হবে না কেন একটা যুদ্ধ ইজ এ ভেরি এক্সপেন্সিভ ম্যাটার ভেরি এক্সপেন্সিভ আই টেল ইউ বিলিয়ন বিলিয়ন দেখেন না এই যে ইয়ে ইয়েতে হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটাতে দেখছেন কি পরিমাণ ক্ষতি হচ্ছে মানুষের টাকা পয়সা সবকিছু এই যুদ্ধ ছাড়া জয় করার চাণক্য নীতিতে তারা কি করবে দুইটা জিনিসকে ধ্বংস করবে সেটা হলো ইসলামী মৌলবাদ নামে অর্থাৎ প্রকৃত ইসলাম যারা অনুসরণ করে তারা জান যাবে কিন্তু দেশ দিবে না তারা দেশের জন্য শেষ পর্যন্ত যুদ্ধ করবে তাদেরকে একদম ধ্বংস করে দেওয়া আর দ্বিতীয় একটা শক্তিশালী মিলিটারি রাখা যাবে না এদেরকে মোরালি এমন ডাউন করা হবে যাতে তারা যুদ্ধ না করতে পারে এবং দুর্নামের ভাগী হয় দুটো জিনিসই তারা সাকসেসফুলি করেছে ক্যান ইউ রিমেম্বার ক্ষমতায় এসেই তারা জঙ্গি নাটক বানাইলো অথচ এইগুলো একেবারে ভুয়া আমি তখন বলছি এবং টকশোতে বলেছি ফেস দ্য পিপল অন্যান্য জায়গায় বলেছি তখন আমার চ্যানেল ছিল না আমি বলতাম এটা একটা ভুয়া টোটাল ভুয়া এই যে আটজনকে দশজনকে ওই যে আপনার মনে আছে ইয়েতে মারলো যে জাহাজ বিল্ডিং এ কল্যাণপুরে জাহাজ বিল্ডিং এই ছেলেগুলাকে দোতলায় না তিনতলায় আগে ধরে এই ছেলেগুলো কিন্তু আগে ধরেছে তখন মরে এই একটা একটা পুলিশের ইতিহাসে নির্মমতম নৃশংস একজন ব্যক্তিত্ব যে হায়নাকে হার মানায় সে হলো একজন মনির আর একজন হলো এই হারুন এই মনিরের বুদ্ধি দিয়ে সে কি করলো আগে রাস্তা থেকে বিভিন্ন ইয়াং ছেলেদেরকে ধরে নিয়ে যেত নানান থকমা দিয়ে যে এরা হলো জঙ্গিবাদ নিয়ে তারা ওই আয়না ঘরে রাখত সেখান থেকে যারে যখন প্রয়োজন নিয়ে একটা নাটক সাজিয়ে তাদেরকে মেরে খালি দুনিয়াকে প্রকাশ করে এরা জঙ্গি জঙ্গি হত্যা করা হয়েছে এগুলো কিন্তু পুরো আপনি বাজার থেকে মুরগি কিনলেন বিশ পঁচিশটা আপনি গ্রামের মানুষ কিনা আমি জানি না গ্রামে মুরগি পালে মুরগি বিভিন্ন বাসা থেকে কিনতে হয় কিনে তারপরে এটা বিক্রি হয় আপনার বাড়ি যদি অনেক বড় হয় তখন বিশ পঁচিশটা মুরগি ঘেরাই না খাঁচার ভিতরে রাখবেন যখন যেটা প্রয়োজন জব করে আপনি খাবেন ঠিক এই ধরনের অসংখ্য যুবক কিশোর ছেলেকে এই মনির বিভিন্ন জায়গা থেকে তার বাহিনী দিয়ে ধরে নিয়ে আসতো জঙ্গি বলে এবং তাদেরকে এই জাহাজ বিল্ডিং বলেন বিভিন্ন জায়গায় যে জঙ্গি নাটক গুলো হয়েছে এগুলো সাজানো নাটক আপনাকে একটা ছোট্ট কথায় উদাহরণ দেয় দর্শক শ্রোতা বিন্দু আমি তো মিলিটারির লোক তিরিশ বছর মিলিটারি ট্রেনিং করেছি সারা জীবন ফাইটিং ইন দ্য বিল্ট আপ এরিয়া একটা চ্যাপ্টার আছে আরবির যুদ্ধে যে আপনি তো সাধারণত গ্রামে গঞ্জে মাঠের যুদ্ধটা শিখেন কিভাবে অ্যাটাক করতে হয় কিভাবে ডিফেন্স করতে হয় কিন্তু ঢাকা শহরে মনে করেন এই যদি শত্রু কোন জায়গায় একটা বিল্ডিং এ ধরেন দখল করে ফেললো একটা বিল্ডিং এ একজন মাত্র রাইফেল একটা রাইফেল আছে তার কাছে এবং সে একা আছে দোতলায় কিংবা তলায় তাকে একজন লোককে যদি আপনি হত্যা করতে চান বিল্ডিং টা দখল করতে চান কম পক্ষে আপনাকে এক প্লেটুন মিনিমাম লোককে আপনার করতে হবে শহীদ করতে হবে কেননা সে তো সবাইকে দেখতেছে তাকে কিন্তু আপনি দেখছেন না রাইফেল দিয়ে পয়েন্ট গুলি করবেন আর পড়ে যাবে তারপরে এক সময় হয়তো ই দিয়ে সাইজের মতো পুলিশ এরকম ঢুকে তারপরে তাকে কাবু করতে পারবে ওই ডিনাইট মেরে কিংবা আপনার এই গ্রেনেড মেরে আটটা না দশটা এগারোটা ছেলেকে নিরীহ ছেলে পিছনে হাত পাদা পিছনে লাই লাই লেখানো সাইনবোর্ড লাগানো কি বোকা ওই বদমাইশ ইয়ার এতটুকু মিলিটারি জ্ঞান নাই তো তাদের সমস্ত অস্ত্র নিচে পড়ে আছে তারা হাত পা বাঁধা হ্যাঁ পড়ে আছে লাশ আর পুলিশের গায়ে একটা গুলিও লাগলো না একটা ছেলের কাছে যে অস্ত্রগুলো দেখানো হলো এই অস্ত্র দিয়ে কিন্তু পুলিশের দুইটা ব্যাটালিয়ন ধ্বংস করে দেওয়া যায় এই যে আপনারা বুঝার জন্য বলছি এই যে আমাদেরকে ধ্বংস করেছে এই হাসিনা এইভাবে মিথ্যা দিয়ে ঠিক ভাবে আর্মিকে ধ্বংস করেছে সে আর্মির টপ ব্রাশ এখন খুঁজে পাওয়া যাচ্ছে না আপনি তো তারেক সিদ্দিকির কথা বলেন কিন্তু আরেকটা তো বড় অভিযোগ আছে আয়না ঘরের সাথেও তো সামরিক বাহিনীর কোন কোন কর্মকর্তা যুক্ত ছিল এটা কখনো সামরিক বাহিনীর কাজ নয় দেখেন আরেকটা প্রতিষ্ঠান আলাদা ডিজিএফআই হল সরাসরি ডিফেন্স মিনিস্টারের আন্ডারে ডিফেন্স মিনিস্টারকে ডিফেন্স মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কিন্তু সেনাবাহিনী একটা কথা বলি আজকে জেনারেল আজিজ তো এখনো বেঁচে আছেন জেনারেল আজিজ আহমেদ আগের যে চিফ ছিলেন উনি আমাকে একদিন ফোন করলেন স্যার হয়তো শুনতেছেন এই অনুষ্ঠানটা দেখবেন আপনি দেখেন স্যার উনি আমাকে খুব স্নেহ করতেন এটা ঠিক উনি আমার ছয় মাসের সিনিয়র যেটা মিলিটারি একাডেমিতে আমরা দেড় বছর একসাথে ছিলাম উনি আমার ছয় মাসের সিনিয়র এই জন্য ছয় মাস আগে চলে গেছেন করে কহর। আমি না হয় দেখতে খরবাকৃতি আমার কি গুণ নাই ছানা প্রদান হওয়ার সবাই আমাকে এই খরবাকৃতি দেখে আমাকে করতে আর তুমি যখন আমার বিরুদ্ধে কথা বলো আমার খুব কষ্ট লাগে আমি কি স্যার আপনার বিরুদ্ধে তো কোনো কথা বলি না স্যার আপনার কর্মের বিরুদ্ধে কথা বলি স্যার পুলিশের কাছে নোয়া ফেলছেন স্যার একটা পুলিশের আইজি সে তো জেনারেল না একটা ব্রিগেডিয়ারেরও সমান না হিজ এন ইন্সপেক্টর জেনারেল সে তো সে তো কোনো র্যাঙ্ক না ইন্সপেক্টর জেনারেল মানে কি কোনো র্যাঙ্ক বলেন আপনি সে তাকে আপনি ডান পাশে বসায় আর্মিরে শোয়াই দিচ্ছেন এবং আপনি বললেন যে বিচ্ছিন্ন ঘটনা সিনহা হত্যা যেভাবে ভাবে হত্যা করা হলো তাকে বুকে পাড়া দিয়ে এই ওসি প্রদীপ তার মুখের মধ্যে গুলি করে দিল আর সেটারে আপনি বিচ্ছিন্ন ঘটনা বললেন বা হক এটা আমি বিস্তারিত গল্প বলতে চাই না উনি এক পর্যায়ে বলেন যে হক সেনাবাহিনী প্রধান আমি একা নই আগে তো শুধু সেনাবাহিনী প্রধান একা কমান্ড করতেন আর্মিকে কিংবা পুরো আর্মি জেনারেলদেরকে এখন ডিজি একজন সেনা প্রধান হয়ে গেছে ডিজি এস এস একজন সেনা প্রধান হয়ে গেছে ডিজি একজন সেনা প্রধান হয়ে গেছে যেখানে যেখানে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রের সাথে সম্পর্কিত বিষয়গুলো তারা আমাকে পাত্তাই দেয় না তারা আমাকে জিজ্ঞাসা করে আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না এই হাতি না এই হাত একজন সেনা প্রধানের কথা আমি কিন্তু স্যার আমি বলে দিলাম উনিও এই অনুষ্ঠানটা দেখবেন আমি একটু মিথ্যা বলে তো স্যার আমাকে ধরবেন এখন করবেন এই যে একটা সেনা প্রধানের অসহায়ত্ব আপনি বলেন ইকবাল করিম ভুইয়ার মতো একজন জেনারেল সেই জেনারেল কাবু করে ফেলেছে আপনি কোথায় আছেন এই হাসিনা কিভাবে কাবু করেছে সেটা অনেক পন্থা তার জার যেভাবে পারে জার যেভাবে পারে সুতরাং সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান হিসাবে ঠিক আছে এখনো ঠিক আছে এই দুই চারজন গোপালগঞ্জের জেনারেল কেন গোপালগঞ্জ থেকে দশ বারো জন জেনারেল বানাইতে হবে আপনি বলেন আমাকে তার যোগ্যতা কি সে গোপালগঞ্জ বাড়ি তার যোগ্যতা কি তার দাদা তার বাবা আওয়ামী লীগ করে অথবা তার দুলাভাই আউয়ী লীগ করে অথবা সে করত করতো ছাত্রলীগের ক্যাডার যদি সানা বাহিনীতে ভর্তি করা হয় আপনি তাকে দিয়ে কি জেনারেলের কাজ করাবেন বলেন ছাত্রলীগ মানেই তো জল্লাদ বাহিনী একটা ছাত্রলীগ মানেই তো মানুষ কাটা তাদের মানুষ মানতা হলো একটা তাদের জন্য একটা সামান্য ব্যাপার সাধারণ ব্যাপার ছাত্রলীগ যেই করুক না কেন বাংলাদেশে একটা ভদ্র ছেলে যদি ছাত্রলীগ থেকে বের করতে পারেন আমাকে দেখান আমি খুশি হবো মনে প্রশ্ন ঘর হয়ে গেছে একটা বন্দিশালা বন্দিশালা তাদের প্ল্যান হলো যে যারা যে বা যারা ক্ষমতায় থাকার জন্য প্রতিবন্ধকতা হবে কিছু লোকের কিছু যারা প্রতিবন্ধকতা হিসেবে সামান্যতম প্রতিবন্ধকি আমিও তো এই রিজিম যদি আর এক মাস থাকতো আমি হয়তো আমাকে হয়তো দেখতাম না আজকে আর এক মাস যদি থাকতো কিংবা পূর্ণ দিন ইয়ে না এক মাসও না পনেরো দিনের মধ্যে আইডবি টেকানো হয় এবং আমি প্রস্তুত ছিলাম আমার বাসায় সব সবসময় অফিসাররা তাদের পার্সোনাল আর্মস নিয়ে থাকতো আমিও থাকতাম পার্সোনাল আর্মস নিয়ে যদি আসে কয়েকটা মারবো আগে তারপরে আমি মরবো কারণ আমার তিরিশটা রাউন্ড আছে আমার পিস্তলে এই তিরিশ রাউন্ড আমি ব্যয় করি হ্যাঁ তো ওই যে ফাইটিং ইন দ্য বিল্ড আপ এরিয়ার মতো ফাইটিং ইন দ্য বিল্ড আপ এরিয়া ওই প্রস্তুতি আমার ছিল তো এখন হয়েছে আয়না ঘরে আসেন আয়না ঘর হলো যে যাদেরকে প্রথম অবস্থায় আমরা মারবো না পরবর্তীতে মারবো কিছু লোককে তো কিছু লোককে তো প্রথমেই ধরে নিয়ে এই গুলি করে কিংবা যে কোনো উপায়ে মেরে তাদের পেট কেটে প্যাট কেটে ওই নদীর মধ্যে ফেলে দিত ওই বিভিন্ন নদী অথবা মেঘলা নদীতে ফেলে দিত প্যাট কাটলে কিন্তু ওই মানুষটার ফুলে বেশি উঠবে না বসে উঠবে ওইটা মাছে খেয়ে ফেলবে মাছ টাছ খেয়ে ফেলবে এই ধরনের কিছু লোককে তারা ঘুম করেছে এই সেটা অসংখ্য সেটা অসংখ্য যেমন ইলিয়াস আলীর ঘটনা এখন শুনেছেন ইলিয়াস আলীকে প্যাট কেটে ফেলে দিয়ে দেওয়া হয়েছে আবার কিছু লোককে কিছুদিন রেখে তাদেরকে টর্চার করে তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ তথ্য সংগ্রহ করে শেষ হয়ে গেলে তাদেরকে আবার মেরে ফেলতো এই বন্দিশালা থেকে আবার এক শ্রেণীর ভবিষ্যতে তাদেরকে ব্যবহার করে কোনো না কোনো উদ্দেশ্য লালিত হবে যেমন আহ আজমি ব্রিগেডিয়ার জেনারেল আজমি ব্রিগেডিয়ার জেনারেল আজমির তারপরে ধরেন এই হাসিনুর রহমান এদেরকে এই ধরনের আরো অনেককে রেখেছে যে এদেরকে কোন কাজে লাগবে এই কাজে এ আয়নাঘর নামক নাম হয়ে গেছে কেউ হয়তো বলছে একবার আয়নাঘর এ আয়নাঘর থেকে আয়নাগড় নাম হয়ে গেছে এটা হলো একটা অত্যন্ত নিম্নমানের এবং নিশংস তার একটা প্রতি যেখানে জেলখানা বানানো আর কি এখন জেলখানা যখন এটা ধরা পড়লো তারা কিন্তু এই জায়গা থেকে সরিয়ে ফেললো সরিয়ে ফেলে আপনারা শুধু আর্মিটা দেখলেন ডিজিএফআইটা দেখলেন এই হাসিনা এই ডিজেফআর চেয়ে বহুগুণে বেশি মানুষ হত্যা করেছে এই মনির আর এই হারুনের আয়নাগর থেকে আপনি এখনো যদি তদন্ত করা হয় করা করা হয় বিশাল একটা তদন্ত কমিটি তৈরি হয় হারুনকে ধরা হয় আরো অন্যান্যদেরকে ধরা হয় বিপ্লব হারুন আরো পাঁচ জন মাইনরিটি ধর্মের আছে তারা তাদেরকে ব্যবহার করেছে মাইনরিটি যারা তাদের দাপটে আইজি পর্যন্ত ভয় পাইতো আপনি জানেন এটা আইজি পর্যন্ত ভয় পেত তাদেরকে মাইনরিটি এক ধরনের ইয়ে হ্যাঁ পুলিশ হ্যাঁ তাকে এমন এমন কি বড় বড় কারখানা ইন্ডাস্ট্রিতে মাইনরিটি একজন নিয়োগ দিলে ওই 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 ইন্ডাস্ট্রির আর কোনো সমস্যা নাই সেই দণ্ডমন্ডের কর্তা গিয়ে সব জায়গায় সব এই অবস্থাটা করেছিল এখন আয়নাগরের ব্যাপারটা হলো এটা একটা সংক্ষিপ্ত অধ্যায় ডিজিএফআই কাছে এটার তুলনা যদি করেন পুলিশের সাথে সেটা হবে একশো ভাগের পঁচিশ ভাগ পঁচিশ ভাগ আর পঁচাত্তর ভাগ কিন্তু খবরই নাই যেখানে এখন হাড্ডিও খুঁজে পাবেন না আপনি মানুষের কঙ্কালও খুঁজে পাবেন না যে মানুষ নিরীহ নিরপরাধ মানুষগুলোকে হত্যা করে তাদের পরিবারকে চিরদিনের জন্য মাটির সাথে মিশিয়ে দিয়েছে তারা এবং ওই পরিবারগুলো ধ্বংস ধ্বংসস্ত পরিণত হয়ে গেছে সেই পরিবারের আর হয়তো কেউ জীবিতও নাই না খেয়ে না দে লেখাপড়া না করে বাচ্চারা আজকে ধ্বংসের মুখে এই হলো হাতিনা এই হলো আয়নাগর এবং এগুলো উদ্দেশ্য চরিত্রার্থ করার জন্য এই এই ক্ষত এই ক্ষত তুলতে একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার আমার তো মনে হয় কোন সময় জানি বিপ্লব হয়ে যায় যেভাবে এই যে বিভিন্ন গ্রামে গঞ্জে আওয়ামী লীগের যেমন মনে করেন আহ কি জানি কাউ কার নাম জানি কাউয়া কাদের হ্যাঁ ওই যে কাদের সে কিন্তু এই পাঁচ তারিখ তিন না চার তারিখে অথবা আরো আগে বলেছে যে যদি আমরা ক্ষমতা ছেড়ে দেই দশ থেকে পনেরো লক্ষ লোকের লাশ পড়বে কেন লাশ পড়বে বলেন তো আমার আমাকে বলেন তো কেন বলেছিল সে সে জানে এই পনেরো লক্ষ লক্ষ হলো ক্রিমিনাল তারা হত্যাকারী হত্যাকারী তাদেরকে লাশ কিন্তু পরে নাই এই লোকগুলো এখন অর্গানাইজ করছে কিছু সংখ্যক বিএনপির দুর্নীতি বস্রস্ত কিছু নেতা আছে বিএনপির আই টেল ইউ তারা বিএনপির আসলে কেউ না কিন্তু দুর্নীতিগ্রস্ত তাদের সাথে লিঙ্ক করে তারা বিভিন্ন জায়গায় হয়তো বা করতে পারে তারা কিন্তু বিএনপির কেউ না বিএনপিকে দুর্নাম করার জন্য বিএনপির দুর্নাম করার জন্য লোকজনকে দেখানোর জন্য তারা এই কাজটা করবে এবং আজকে দেখলাম প্রেস ক্লাবে দুইটা সেমিনার ছিল সেখানে আই ওয়াজ ইনভাইটেড ওখানে বের হলাম যখন পুরো রাস্তা ইউনিভার্সিটি থেকে শুরু করে সেই দিকে আপনার শাহবাগ আরেক দিকে হলো ইন্টার কন্টিনেন্টাল হোটেল এবং সমস্ত জায়গা বন্ধ আন্দোলন চলছে আন্দোলন করতেছে তাদের দাবি দাও মানতে হবে ওই যে কর্মচারী কর্মকর্তা কর্মচারীদের তিন দিন হয় নাই সরকার ক্ষমতায় নিল এটা কারা ইন্ধন যোগাচ্ছে আপনি বলেন লক্ষ আছে তারা তো যতক্ষণ পর্যন্ত এই সরকার সতর্ক হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এরা একটার পর একটা ষড়যন্ত্র করতে করতে থাকবে কেননা ওই ঘরের লোকও এখনো আছে এখন আছে আমরা কি পারি যে আসলে পুরো প্রতিষ্ঠানের সেনাবাহিনীর হয়তো খুবই কম পার্সেন্ট হয়তো মানে ওয়ান পার্সেন্ট তারাই হয়তো এই ভাবে প্রতিষ্ঠানের জন্য একটা মানে কলঙ্ক ছিল যার কারণে তার প্রভাবটা পুরো সেনাবাহিনীর উপর পড়ছে এটা কি বলা যায় দেখো সেনাবাহিনীর এই কর্মকর্তাদের জন্য লাভ হয়েছে আমাদের এই সমস্ত দুষ্কৃতিকারী কর্মকর্তাদের কারণে সেনাবাহিনীর লোয়ার লেভেলে সৈনিক থেকে শুরু করে ধরেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার এবং সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে মেজর যারা কিংবা লেফটেন্যান্ট কর্নেল এরা কিন্তু এরা কিন্তু করে আজকাল দেখেন না এই মোবাইলের বাচ্চারা বিপ্লব ঘটালো আপনি কিন্তু আপনার সন্তানের প্রতিও আশা ছেড়ে দিছিলেন সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে কি করে পড়া নাই লেখা নাই কিন্তু তারা যে কত ইন্টেলিজেন্ট তারা যে কত দেশপ্রেমিক আর্মিতেও কিন্তু সেই কাজটা হয়েছে তারা যখন সেনাবাহিনী প্রধান দরবার নিলেন ওই হাসিনার সাথে কথা বলতে যাওয়ার আগে একটা দরবার নিয়েছে আপনি খেলা আছে কিনা আমাদের হ্যাঁ সেই আমাদের মাল্টি পারপাস ইয়াতে হলে তখন অফিসারদের মাইন্ডটা উনি বুঝতে চাইলেন অফিসাররা কিন্তু ঠিক যার যার কথা ঠিকই বলে দিয়েছে কোনো তাদের রাগ ডাক কোনো ভয় পায় নাই তারা কেন ইউরিমা বলে যে সেনাপ্রধান তখন আয়ুব বাচ্চুর একটা গান দিয়ে বললেন তারপরে এক অফিসার কোরআনের আয়াত দিয়ে বললেন অফিসার বললেন স্যার আল্লাহর কাছে আমরা কি জবাব এই কাজগুলো করছি আয়াত দিয়ে বলছে। তখন চিফ দিব উত্তর দিলেন ইউ আর রিয়েলি মানে পায়াস ম্যান হ্যাঁ গড ফিয়ারিং গাই এই যে প্রশংসা করলো এটার মানেটা কি এই যে জিনিসগুলো কিন্তু তখন এই জুনিয়রদের এই প্রভাবটা যে পড়েছে নেগেটিভলি পড়েছে তাদের প্রভাব এদেরকে এখনো কেউ সহ্য করতে পারে না আপনি যাদের নাম বললেন আপনি মনে না মামুন খালেদ মামুন খালেদ আমি বলতে চাই না আমি আর নিজের মানে উপরের দিকে থুতু মারলে নিজের গায়ে লাগে এইগুলো বলতে গেলে না এরা যে দেশটাকে শেষ করে দিয়েছে আরেকটা জিনিস না বললেই নয় ক্যাপ্টেন জিয়া মেজর জিয়ার নাম মনে আছে আপনার মেজর জিয়া মেজর জিয়া ওয়াজ আউটস্ট্যান্ডিং অফিসার অফ টোয়েন্টি ফার্স্ট লং কোর্স ইউ আর শোর্ট অফ অনার আমি

ইয়ে চেয়ারে বসেই বললেন যে কোনো ক্যাপ্টেন কোনো হেডকোয়ার্টার থাকবে হেডকোয়ার্টার এবং ডিভিশন হেডকোয়ার্টারে কোনো ক্যাপ্টেন থাকবে না কেন ক্যাপ্টেন থাকলে তারা তাদের প্রফেশন থেকে দূরে থাকে সেখানে অফিসে বসে থাকে এসি তারা নষ্ট হয়ে যাবে উনি বন্ধ করে দিলেন এবং চিঠি দিয়ে তখন জিএসও ওয়ান ছিলেন আমি ছিলাম জিএসও ওয়ান ছিলেন পরে লেফটেন্যান্ট জেনারেল সাব্বির নাম শুনেছেন কিনা উনি কি উনি সিজিএসও হয়েছেন এখনো আমার সাথে খুব ভালো সম্পর্ক মানুষ হিসাবে অত্যন্ত ভালো

উনি ছিলেন আমার বস আহ জেনারেল রেজাকুল হায়দার তা আমাকে বললেন যে হক তুমি এটা কি করা যায় একজন ক্যাপ্টেন আনা যায় কেমনে আমি বললাম যে স্যার আপনি কিন্তু যে অফিসার অফিসারকে অ্যাটাচ করতে পারেন ডিভিশন হেডকোয়ার্টারে যে কোনো পারপাজে আপনি অ্যাটাচ করতে পারেন এই আপনি এই আনলেন না থ্রি হিসাবে আনলেন না বাট অ্যাসেটমেন্ট রাখতে পারেন তো উনি বলেন ঠিক আছে তুমি একজন ক্যাপ্টেন বের করো সবচেয়ে ভালো ক্যাপ্টেনটা আমার ফরমেশনে তখন আপনার আমাদের সিক্সটি ডিভিশন কিন্তু একটা বড় ডিভিশন এটা হলো সেই খোলাহাটি একটা ইউনিট আছে আবার সৈয়দপুরে একটা ব্রিগেড আছে কোলাহাটিতে দুইটা ব্রিগেড কোলাহাটিতে হলো একটা সিক্সটিন ব্রিগেড সিক্সটিন ইনফেন্ট্রি ব্রিগেড এবং সিক্সটিন আর্টিলারি ব্রিগেড হলো কোলাহাটি পার্বতীপুর মাহবুব এটা হলো মাহবুব মালিক একটা নাম আছে আমাদের আর্মি অফিসারের নামে ওই ক্যাটমেন্টটা মানে দুইটা ব্রিগেড তারপরে আপনারা সৈদপুরে একটা ব্রিকেট ট্রিপল টু উইকেট বলা হয় ট্রিপল টু আর রংপুরে হলো আপনার একটা ব্রিগেড এই ক্যান্টনমেন্টে তো অনেক ক্যাপ্টেন আছে এই কিউর আমার আমি একটু অ্যাডভান্স ছিলাম সব সময় প্রত্যেকটা অফিসারের তথ্য আমার কাছে ছিল একবারে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে জেনারেল পর্যন্ত সব তথ্য কিন্তু এই কিউর ভান্ডারে থাকে তা আমি খুঁজে খুঁজে দেখলাম একটা তিনজন জন ক্যাপ্টেনের পেলাম তারা হলো আর্মিতে তাদের ক্যাপ্টেন হিসাবে বেস্ট ক্যাপ্টেন এক নম্বরে হলো ক্যাপ্টেন জিয়া ক্যাপ্টেন জিয়া এমন এমন ইন্টেলিজেন্ট অফিসার যে সময়ে কম্পিউটার চালুও হয় নাই সে সময় হি এক্সপার্ট ইন আইটি এবং আইটি এক্সপার্ট ছিল এবং আইকিউ তার ছিল টপ লেভেল আইকিউ তো আমি জিওসি কে নাম দিলাম স্যার আপনি সিলেক্ট করেন এখান থেকে জিওসি এক নম্বরটা টিক করে দিলেন জিয়াকে আনা হলো ডিভিশন হেডকোয়ার্টারে তো ডিভিশন হেডকোয়ার স্টাফ হিসেবে আই হ্যাড অ্যান্ড এভরিবডি হ্যাড ভেরি গুড রিলেশন জেনারেল ইও বলতে পারবেন এখন আমি যার নাম বললাম হ্যাঁ উনিও বলতে উনি তো ওনার ডাইরেক্ট আন্ডার ছিলেন এই ক্যাপ্টেন জিয়া তার কাজ কর্ম এত সুন্দর এত গোছালো যে একজন সামরিক অফিসার যেটা হওয়া উচিত সেই অফিসারটাকে কেন হত্যা করা হলো জানেন সেই অফিসারটা ফার্স্ট অফিসার হু কুড আইডেন্টিফাই যে আমাদের ডিজিএফআই হেডকোয়ার্টারে অলরেডি র বসে গেছে র পরিচালনা করছে জিজিএফআই হেডকোয়ার্টার র সিনিয়র অফিসাররা এখানে বসছে এবং সে করে ফেলছে সমস্ত তথ্যগুলো বের করে জিয়াকে সেই জিয়াকে হত্যা করা হয়েছে আপনি জানেন নির্মম ভাবে হত্যা করেছে এই আর্মি অফিসার নাই এবং সেটার অন্যতম কর্ণধার ছিল এই এই যে স্বরাষ্ট্রমন্ত্রী আছে কামাল কামাল কামালের চরিত্র সম্পর্কে বলে আমি সময় নষ্ট করতে চাই না এরা অখাদ্য জিনিস বাংলাদেশে গুছিয়ে দিয়েছে আল্লাহ শেষ করে দিছে দেশটাকে আল্লাহ আমাদের দেশকে মুক্ত করুক এই সমস্ত শয়তানদের হাত থেকে আবার যাতে তারা না আসতে পারে আপনাদেরও ভূমিকা থাকুক মোস্তফা ফেরোজ আপনাদের সাংবাদিকরাও সজাগ হন ভয় পাবেন না ভয় পাবেন আল্লাহকে না হলে কিছু করতে না কোনো কিছু অর্জন ধন্যবাদ মানে আপনার কাছ থেকে অনেক অজানা অধ্যায় শুনলাম নিশ্চয়ই আবারো শুনবো আসলে এগুলি সামনে আসা দরকার মানে যাতে আর ভবিষ্যতে আর ভুল গুলো যাতে না হয় আপনাকে ধন্যবাদ দর্শক শুনলেন অনেক অজানা অধ্যায়ের কথা কর্নেল অফিসার প্রাপ্ত আব্দুল হক কাছ থেকে নিশ্চয়ই আমরা আমাদের এই অনুষ্ঠান আগামীতে অব্যাহত রাখব এবং আপনাদের শোনাানোর চেষ্টা করব যারা একেবারে প্রত্যক্ষ সাক্ষী তাদের কাছ থেকে আল্লাহ হাফেজ